স্যার এবারে আসলে আমরা আপনার সিএ হওয়ার গল্পটা জানতে চাই আপনি ইউনিভার্সিটি লাইফে আসলে হঠাৎ করে তে আসলেন নাকি আগে থেকে চিন্তা করেছিলেন বা সিএ আসলে যশোর বোর্ড থেকে তখন যশোর বরিশাল এবং খুলনা বিভাগ একসঙ্গে ছিল যশোর বোর্ড থেকে আমি কমার্সে ফিফ প্লেস করি তো তখন আমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল আহ দা যে আপনি বড় হয়ে কি হতে চান তখন আমি বলেছিলাম যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই সো আমার আসলে ওই এমটাই ছিল পরে ভর্তি পরীক্ষায় প্রথম বিশ জনের মধ্যে ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে আমি অ্যাকাউন্টিং আমার প্রিয় কোর্স যেহেতু ছিল অ্যাকাউন্টিং এ আমি মেজর নিয়ে বিবিএ শুরু করি সো থ্রু আউট মাই বিবিএ এন্ড এমবিএ আমার রেজাল্টটা খুব ভালো ছিল প্রথম দুই তিন জনের মধ্যে রেজাল্ট ছিল বাট লভিং এর অভাবে আমি আসলে টিচার হতে পারি নাই সো এইটা একটা রিজন সো তখন মনে হলো যে না আমার মনে হয় একটা প্রফেশনাল ডিগ্রি নেওয়া উচিত সো ঢাকা ইউনিভার্সিটি যে কোনো জায়গায় আমি টিচার হতে পারতাম বা ওই ওই দিকে আর ট্রাই করি নাই আমি সিএ পড়তে আসি ইনফ্যাক্ট আমি যখন ফোর্থ ইয়ারে পড়ি তখন দেখলাম যে আমি যেহেতু আমার রেজাল্টটা দু একজনের পরেই আছে একদম ফার্স্ট না আমি তো তখনই আমি বুঝলাম যে এমনি আসলে লবিন করবে লোকজন তারপরে যেহেতু আমি ফার্স্ট হচ্ছি না সো আমার পক্ষে আসলে আমার যে ফার্স্ট যে এম টিচার হয় এটা আসলে ফুলফিল করা আসলে সহজ হবে না সো এইটা চিন্তা করেই আসলে মূলত আমার সিএ পড়তে আসা তো আমি এম বিএ করেই সিএ পড়তে আসি আমি যখন এম বিএ করি এম বিএ করার সময় আমার সিএ ইনস্টিটিউটের সিলেবাসের সঙ্গে মিলিয়ে যে কোর্স আমাদের তখন তিনটা সেকশন হয় এম বিএতে সো যে সেকশনের কোর্স গুলা আমার সি এর সঙ্গে মিল সেইগুলো কে কনসিডার করে আমি আমার সেকশন চয়েস করি তো সেভাবে আমি আহ এম শেষ করি এম শেষ করে আহ আমি ইন্টার্নশিপ করি যেহেতু আমার সিএ পড়ার ইচ্ছা আমি ইন্টার্নশিপ করি সিএ ফার্মে ফার্মে ইন্টার্নশিপ করে দেন আমি আমার শুরু করি এভাবে আসলে আমার সিএ পড়তে আসাম একটা জিনিস আমি এখানে বলতে চাই অনেকে হয়তো বলতে পারে যে তাহলে তো আপনার লাইফের যে প্রথম ইচ্ছা আপনি টিচার হতে চেয়েছিলেন সেটা তো হতে পারলেন না তা আমি সবসময় আমি একটা জিনিস চেষ্টা চেষ্টা করি অনেস্টলি লাইফ লিড করার জন্য এটা আমার আমাকে যারা আমার সারাউন্ডিংস যারা আছে তারা জানে তো আমি একটা জিনিস সবসময় চিন্তা করতাম যে আল্লাহ আমার যে ইচ্ছা ছিল আমি আহ টিচার হতে চাই এটা আবার আসলে তাহলে তুমি কিভাবে পূরণ করবা তো আসলে আল্লাহ বলা হয় যে উনি হচ্ছে উত্তম পরিকল্পনাকারী তো আমার যেটা হয়েছে আমি সিএম ইনস্টিটিউটে তিন লেভেলেই ক্লাস নেই সিন্স টু থাউজেন্ড টেন আমি সিএ পড়ার কারণে যেটা হয়েছে আমি এখন আমার স্টুডেন্টের ক্লাসে যেভাবে প্র্যাকটিক্যাল এক্সপোজার দিয়ে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি তাদেরকে ক্লাসটা নিতে পারি এরকম প্রাণবন্ধ ক্লাস আমি যদি ওই সময় টিচার হয়ে যেতাম আমার পক্ষে সম্ভব হতো না কারণ এই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা তো আমার থাকতো না তো আমার মনে হয় যে এটা একদিক দিয়ে আমার জন্য ভালোই হয়েছে যে টিচিংটা আমি আমার এই ডিগ্রি নেওয়ার পরেও করতে পারছি যেটা আমার সি ইনস্টিটিউটে নেই বিভিন্ন জায়গায় পার্ট টাইম ফ্যাকাল্টি হিসেবে নেই সো আমি এখন মনে হয় যে স্টুডেন্টদের আরো বেটার কন্ট্রিবিউট করতে পারি ইন দ্য ক্লাসরুম যদি ওই সময় আমি টিচার হতাম আমার মনে হয় ওইটা আমি আসলে পারতাম না